Hello, assalamualaikum my benevolents. Welcome to my channel, Lamisa's vlog. কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি। আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যার সময় বের হয়ে গেছি কোথাও একটা যাব বলে। ডিটেইলে সব জানতে পারবেন ভিডিওটি, আস্তে আস্তে দেখতে থাকুন। আর ভিডিওটি কিন্তু শুরু হয়ে গেছে, তাই বলে কিন্তু আমাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমরা ট্রেন স্টেশনে চলে আসছি, রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এখানে টিকিট নিয়ে নিলাম অ্যান্ড টিকিটের কোথাও ট্রেনের নাম দেখছিলাম না। অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম যে তুরাগ এক্সপ্রেস নামের একটা ট্রেন আসবে, তো এই তো দেখতে দেখতে ট্রেনটা চলেও আসলো। আমি আসলে টিকিটটা শ্যুট করছিলাম এর জন্য, ইনকেস যদি হারিয়ে যায় এর জন্য আমি শ্যুট করে নিচ্ছিলাম। তো লোকাল ট্রেন ছিল এটা, আমরা আসলে সাডেন প্ল্যান হয়েছিল ফ্যামিলি ফাংশনের, এর জন্যই যাওয়া হচ্ছে। আমরা যাচ্ছিলাম মূলত গাজীপুরের জয়দেবপুর শহরে। জয়দেবপুর মূলত সদর শহর। তো দেখতেই পাচ্ছেন ট্রেনটা ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার এটা ট্রেনে প্রথম জার্নি অ্যান্ড ইট ওয়াজ ডিজাস্টার, কারণ বাংলাদেশের লোকাল ট্রেনগুলোর অবস্থা আসলে কি বলবো। আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছিলাম, তো আমার এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করছি। ভবিষ্যতে ভালো এক্সপিরিয়েন্স হলে সেটাও অবশ্যই শেয়ার করব। তো রেল ক্রসিংয়ের জন্য আসলে আমাদের ওয়েট করতে হচ্ছিলো, এখানে হাফ অ্যান আওয়ারের মতো সময় লেগেছে। তো আমরা চানাচুর খেতে খেতে আসলে ওয়েট করছিলাম, সব ট্রেনগুলো চলে যাচ্ছিলো, জাস্ট আমাদের ট্রেনটাই থেমেছিল। অ্যান্ড তারপরে কি আর খালামণির বাসায় পৌঁছে গেলাম। পৌঁছে আমরা মুঘলাই খাচ্ছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি আসলে রাতে আর কোনো কিছু শ্যুট করিনি গল্পগুজব করতে করতে। তো সকালবেলা আমার খালা শাশুড়ি চা দিয়ে দিলেন অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন সবাই ঢালাও বিছানা করে শুয়ে আছে। মূলত আসলে আমি আমার খালা শাশুড়ির বাসায় এসেছি, আমার ছোট খালা শাশুড়ির বাসায়। কর্মব্যস্ততার কারণে কখনোই আসলে আমাদের আসা হয়নি। আর আমার খালা শাশুড়ি নিজেও একজন অ্যাডভোকেট, তো তিনিও প্রচণ্ড রকমের ব্যস্ত থাকে। তো এই তো এখানে আমার বড় খালা শাশুড়ি কাজ করছিলেন, আমিও এখানে খিচুড়ি রান্না করছিলাম। বেসিক্যালি রাতেবেলা প্ল্যান হয় যে আমি পরের দিন সকালে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো এর জন্য হচ্ছে প্ল্যানিংটা ওইভাবে হচ্ছিল, আমিও সকালে উঠে কাজে লেগে পড়লাম। তো ভিডিওটা করে দিয়েছিলেন আমার যা লাবণী, আপনারা ভিডিওতে থাকলে দেখতেই পারবেন। তো আমার আসলে এখানে সাডেনলি প্ল্যান হয়েছে হচ্ছে আমার খালা শাশুড়ি যে ছোট, তার একমাত্র ছেলে আশির, তার সুন্নতে কাতনা হয়েছিল। তো ওইভাবে কাউকে বলা হয়নি, জাস্ট ঘরোয়াভাবে আমরা কাজেন্সরা, তারপরে হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা ছিলাম, তারাই হচ্ছে একটা মানে মিট আপের আয়োজন বলা যায়। তো আমি এখানে খিচুড়ি প্রিপেয়ার করছিলাম, আর পাশের চুলাতে হচ্ছে বেগুন ভাজি হচ্ছিল। এখানে প্রচণ্ড রকমের গ্যাসের সমস্যা। যাই হোক, ইনি হচ্ছেন সেই ক্যামেরাম্যান লাবণী, আমার যা, আমার হচ্ছে বড় খালা শাশুড়ির ছেলের বউ। তো এই তো আমরা অর্ধেক খাওয়া শেষ করে তারপরে শ্যুট করছিলাম। আমার মনেই ছিল না, আসলে ফ্যামিলির সাথে থাকলে না কথাবার্তা বলতে বলতে কিছুই মনে থাকে না। তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে উঠলাম। মূলত এই বাসায় ছাদ বাগান আছে, সেটা দেখার উদ্দেশ্যেই উঠেছি। প্রচণ্ড সুন্দর ছিল ছাদটা, মানে অনেক রকমের ফল সবজি এইসব ছিল অ্যান্ড এমন এমন সব সবজি ছিল আমি এক্সপেক্টই করিনি যে এই ধরনের সবজিও ছাদ বাগানে হতে পারে। তো মূলত আমি আসলে এখানে এসেছি রাতের বেলা, আর রাতের বেলা তেমন কোনো শ্যুট হয়নি। পরের দিন সকালবেলা টুকটাক যা পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে ছাদটা দেখছিলাম অ্যান্ড এখানে দেখলাম যে বেগুন গাছ আছে, চারপাশে খুব সুন্দর মিষ্টি একটা রোদ ছিল। আমি ভাবছিলাম যে ছাদে প্রচণ্ড বাতাস হবে, এর জন্য একদম বড় মোটা একটা সোয়েটার পরে চলে আসছিলাম। বাট আনফর্চুনেটলি বলি আর ফর্চুনেটলি বলি, রোদ ছিল, আমার প্রচণ্ড গরম লাগছিল। যে জিনিসটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে এই আলু দেখে, কারণ ছাদ বাগানে সম্ভব মানে বেশিরভাগ আলু হয় না, কারণ হচ্ছে প্রচণ্ড রকমের মাটি প্রয়োজন হয়। আর ছাদে মানে প্রসেসিং করে মাটি না রাখলে কিন্তু আসলে আলুটা হবে না। তো যাই হোক, আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছিল, মানে রিফ্রেশমেন্টের একটা জায়গা বলবো। আসলে সদর যে এলাকাগুলো থাকে বিল্ডিংয়ে ঘেরা থাকে, কাইন্ড অফ ঢাকার মতনই, কিন্তু চারপাশে দেখতেই পাচ্ছেন বিল্ডিং সব কিছু। তো এর মধ্যে যদি একটু প্রাণবন্ত ফিল করতে চান তাহলে এরকম ছাদ বাগান আসলেই প্রয়োজন। তো যাই হোক, যার উদ্দেশ্যে এইখানে আসা,
আমার খালা শাশুড়ির ছেলে যার সুন্নাতে খাতনা হয়েছে, তো তার সাথে আসলে আমাদের একটু দুষ্টামি কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকুন, চলেন। আমরা আসলে খুবই হাসছিলাম, বাট বেচারার অবস্থাটা সে নিজেই বুঝতে পারতেছিল। চলেন দেখি ও কি বলে। সেই সেই সরো সরো, সবাই সরো, বলো আমার মুসলমানি হয়েছে, জোরে জোরে বলো, সবাই আমার জন্য দোয়া করবেন। এই যাও, ওর কথা দিতে গেলে তো এই কথাগুলো উঠবে ব্লগের মধ্যে। তোমার অনুভূতি কি হচ্ছে বলো? খারাপ হবে কেন? খারাপ কেন? এই তো এখন আস্তে এই তুমি হাঁটতে পারতেছো, আস্তে আস্তে তো সব ঠিক হয়ে যাচ্ছে। তো দেখতেই পেলেন ওর সাথে তো আমরা ফান করতেছিলাম, বাট ও বেচারা কত কষ্ট পাচ্ছিল সেটা আসলে ওই জানে। তো যাই হোক, এখানে দুপুরের খাবার আয়োজন করা হচ্ছিল, রোস্ট, পোলাও, তারপরে ছিল মুরগির ঝাল ফ্রাই, অ্যান্ড চুলাতে ছিল হচ্ছে মানে হচ্ছিল রুই মাছের ভুনা, অ্যান্ড পাশের চুলায় হচ্ছিল হচ্ছে ফিরনি। এখানে আমার চার শাশুড়ি মিলে কাজ করছিলেন, আমার শাশুড়ি আর হচ্ছে দুই খালা শাশুড়ি আর আমার মামি শাশুড়ি। তো আমি আসলে আমার শাশুড়ির হাতের রোস্ট খেতে খুব পছন্দ করি, আমি আলাদা করে প্লেটে নিয়ে খাচ্ছিলাম, আর পাশে আরও কী কী সব কিছু রেডি হচ্ছে, প্রিপেয়ার হচ্ছে সেগুলোও দেখছিলাম। রুই মাছটা তুলে নিয়ে আসা হয়েছে, অ্যান্ড সাথে সবাইকে সার্ভ করা হচ্ছে বেগুন ভাজি, তারপরে ছিল সালাদ, অ্যান্ড গরুর মাংসর পোড়া হাঁড়ি নিয়েই আমরা সব কিছু নিয়েই বসে পড়ছি, কারণ এখানে আলাদা করে সুন্দর করে সার্ভ করার কোনো দরকার ছিল না, যেহেতু পরিবারে সবাই ছিলাম কাজিনসরা। আর এখানে আমার মামি শাশুড়ি সব হাঁড়ি টাড়ি নিয়েই সবাইকে সার্ভ করতেছিল, আমরা নিচে ফ্লোরে সেই ঢালাই বিছানায় বসে খুব জম্পেশ করে খাচ্ছিলাম। আমি নিয়েছিলাম পোলাও আর বেগুন ভাজা দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। আসলে দিন শেষে না এই জিনিসগুলোই মনে থাকে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আশিরের খুব ঝাঁকানাকা ডান্স দেখতেছিলাম, কারণ বেচারা তিন দিন পর বিছানায় থেকে উঠে প্রচণ্ড আনন্দিত ছিল, অ্যান্ড সে আনন্দে নাচানাচি শুরু করে দিছে। যাই হোক, সেদিন সন্ধ্যাতেই আমি আবার বের হয়েছিলাম একটু, কারণ আসার পর থেকে না আমি কোথাও যাইনি, শহরে কিছুই দেখিনি, তো মূলত বের হয়ে আবার কোথায় যাব সেটাও বুঝতেছিলাম না। তো জয়দেবপুর শহর থেকে আমার নানা শাশুড়ি নানা নানি শাশুড়ির বাড়িতে হচ্ছে যাব ভেবেছি, ওনাদের বাড়িটা ওখান থেকে 15 মিনিটের মতো দূরত্ব। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রকমের কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, আমি তো জাস্ট মানে একদম শক্ত হয়ে গেছিলাম বলতে গেলে। রাস্তাটা দিনের বেলাতে প্রচণ্ড সুন্দর, রাতের বেলা বোঝা যাচ্ছে না। ইনশাল্লাহ নেক্সট ডে আমার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এলাকাটা কতটা সুন্দর, গাজীপুর এলাকাটা সুন্দর এটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমি মূলত ওখানে যেয়ে একটুও দেরি করিনি, জাস্ট 10 মিনিট, নিজেদের গাছের খেজুরের রস, মানে ইট ওয়াজ অ্যামেজিং, আমার খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড সেদিন রাতে আমরা ব্যাক করে আর আমি শ্যুট করিনি, আমরা প্রচণ্ড রকমের টায়ার্ড ছিলাম। পরের দিন সকালবেলায় আমরা ঢাকায় ব্যাক করছিলাম, অ্যান্ড আমরা ডিসাইড করি যে আমরা আবারও লোকাল ট্রেনে ব্যাক করব, কারণ দাঁড়িয়ে আসি আর যেভাবে আসি কষ্ট করে আসলেও খুব তাড়াতাড়ি আসা যায়। প্রবাবলি আমাদের 28 মিনিট সময় লাগছে, কোথাও থামেনি, যাওয়ার দিন তুরাগ এক্সপ্রেসে গেছিলাম, অ্যান্ড আসার দিন হচ্ছে আমরা হাইওয়ে না হাওড়া কিছু একটা ছিল, যাই হোক আমি ভুলে গেছি। তো আমরা একটা আমরা নিয়ে খেতে খেতে ওয়েট করছিলাম, অ্যান্ড ট্রেন চলে আসছে। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কোনো জার্নি করলে ট্রেনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফ্যামিলি ভ্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিবেন, আর ভবিষ্যতে আমার সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী দিনের জন্য আমার তরফ থেকে অনেক দোয়া রইল।
আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।